তাদের সাবস্ক্রাইবার মানে 50 থেকে 100 সাবস্ক্রাইবার হয়েছে তথাপি সে কি করে ইউটিউবে এসে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা রাখবো আমাদের দেখুন আমাদের স্ক্রিন শেয়ার করে আমরা ইউটিউবে কীভাবে লাইভ করতে পারবো। দেখুন অনেক মানুষ এখান থেকে কী করতে আসে, যদি তাদের সাবস্ক্রাইবার মানে 50 থেকে 100 সাবস্ক্রাইবার হয়েছে তথাপি সে কী করে ইউটিউবে এসে লাইভ করে অ্যান্ড অন্য চ্যানেল চেক করে ওইখান থেকে তাদের চ্যানেলগুলো অল্প প্রমোশন করে দেয়, তারা কিন্তু ইউটিউবে নিজের অল্প ভ্যালু বাড়াচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কীভাবে করবেন দেখুন, কোনো অ্যাপ ইউজ না করে আপনারা শুধু ইউটিউব অ্যাপস থেকেই এই কাজগুলো করতে পারবেন। চলুন বেশি কথা না বলে শুরু করতে আজকের এই ভিডিওটা শুরু করছেন। প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেট স্টার্ট, ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথমে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যেটা ইউটিউব অ্যাপস রয়েছে আপনারা ইউটিউব অ্যাপসটি অন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি অপেন করার পর কিছুক্ষণ টাইম এখান থেকে ওয়েট করবেন। দেন এখান থেকে আমি আপনাদেরকে সর্বপ্রথমে এখান থেকে কী করবো, আমার যে সাবস্ক্রাইবার রয়েছে আমার এই চ্যানেলে আপনারা হয়তো মানে 500 সাবস্ক্রাইবার বেশি রয়েছে আপনারা হয়তো ভাবতে আছেন। দেখুন আমার এই চ্যানেলের আপনাদের সাবস্ক্রাইবার আমি এখান থেকে দেখিয়ে দিতেছি, এখান থেকে দেখুন মাত্র 312টি সাবস্ক্রাইবার আমার। ঠিক আছে, মাত্র 312টি সাবস্ক্রাইবার। অ্যান্ড এখন আমি কী করবো, এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা প্লাস বলে একটা অপশন দেখতে পারতেছেন, মানে যেখান থেকে আপনারা ভিডিও আপলোড করেন। ঠিক আছে, এখানে টাচ করবেন, দেন গো লাইভে টাচ করবেন। টাচ করার লগে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের লাইভে যে যাবেন আপনাদের লাইভ যে টাইটেলটা দিবেন আপনারা টাইটেলটা কী দিবেন। ঠিক আছে, তো সরি এখান থেকে আমি একটা নাম্বার দিয়েছি, নাম্বারটি কেটে আমি এখন কী করবো, আমি এখান থেকে ফ্রি প্রোমোট লিখবো। ঠিক আছে, এখান থেকে কী করবো আমি আমার ফ্রি প্রোমোট, তার লেখার পর আমি তলে আসবো। তলে আসার পর এখান থেকে মোর অপশনে টাচ করবো। দেন এখান থেকে আপনারা সেটিংসে গিয়ে আপনারা যেটা অ্যালাউ কমেন্ট করতে পারেন। দেন এখান থেকে যে মূল বিষয়টা হলো, মূল বিষয়টা হলো আপনারা এখান থেকে অল্প উপর দিকে চলে যাবেন। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে শিডিউল, এখান থেকে ডিসক্রিপশন বক্সে মেরে দেবেন ফ্রি প্রোমোট। ঠিক আছে, আপনারা এখান থেকে হ্যাশট্যাগও দিতে পারেন। এখান থেকে শিডিউল অপশনটি আপনারা ডিসেবল করা থাকবেন, ইনেবল করা থাকবেন। দেন এখান থেকে টাইম সিলেক্ট, আপনারা টাইম সিলেক্ট এখান থেকে করে নেবেন। তাহলে আমি 7:30 দাবি আসবো, তার জন্য এখান থেকে আমি ওকেতে করে দিলাম। দেন উপরে একটা আপনারা এখান বস্তু দেখতে পারবেন, একটা মোবাইলের মতন একটা অপশন, আপনারা ওই বস্তুটা এখান থেকে কী করবেন, টাচ করবেন। টাচ করার লগে লগে আমাদের অটোমেটিকলি আমাদের একদম কমপ্লিট ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক হওয়ার পর এখান থেকে অল্প টাচ করবো, নেক্সট বলে একটা অপশনে কী করবো, টাচ করবো। নেক্সটে টাচ করার পর এখান থেকে কিছুক্ষণ টাইম ওয়েট করবো, কারণ আমার ইন্টারনেটটা খুবই স্লো। দেন এখান থেকে অলরেডি এসে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা কী করবো, আমাদের চ্যানেলের ব্যানারটা এখানে এসে গেছে, আমরা এখান থেকে কী করবো, কলমের অপশন টাচ করে আপলোড থাম্বনেল টাচ করবো। আমরা যে থাম্বনেলটা দিতে চাই আমরা ওই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের সরাসরি এখান থেকে আমাদের ফ্রম গ্যালারি চলে যাবে, গ্যালারি থেকে আমরা যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা থাম্বনেল এখান থেকে আমরা নিয়ে নিলাম, মানে আমরা যে থাম্বনেলটা প্রয়োজন ওই থাম্বনেলটা নিয়ে দাঁড় এখানে সেভে টাচ করে দিলাম। সেভে টাচ করে দেওয়ার লগে লগে এখান থেকে আপনারা দুইটি বস্তু দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে দুটি বস্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে এই বস্তুটি এখান থেকে কী করবেন, পর থার্ড আপনারা কী করবেন, এখানে টাচ করবেন। ঠিক আছে, এখানে টাচ করার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোনটাতে টাচ করবেন। ঠিক আছে, আপনারা ওয়েট করবেন, কারণ আমার ইন্টারনেট খুবই স্লো আজকে। তো আপনারা এখান থেকে একটা বস্তু দেখতে পারতেছেন, এখানে আপনারা কী করবেন, টাচ করবেন। টাচ করার পর এখান থেকে গো লাইভ অ্যান্ড গেট এটা টাচ করবেন। দেন এখান থেকে স্টার্ট নাও টাচ করবেন, কারণ আপনাদের পারমিশনটা চাচ্ছে। ঠিক আছে, পারমিশনটা চাওয়ার লগে লগে এখান থেকে আপনারা কী করবেন, গো লাইভে টাচ করবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা যেহেতু একটি বস্তু এখান থেকে দেখতে পারতেছেন, আপনারা এখান থেকে ডান দেখতে পারতেছেন অ্যান্ড গো লাইভে দেখতে পারতেছেন। আপনারা সিম্পলভাবে যেটা করবেন, এখান থেকে জাস্ট এখান থেকে গো লাইভে যদি মেরে দেন আপনারা এখনই লাইভে চলে যাবেন, অ্যান্ড ডানে মেরে দেন তাহলে আপনাদের শিডিউল হয়ে থাকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারেন। অ্যান্ড গো লাইভে কিন্তু মারার লগে লগে আপনাদের স্ক্রিনগুলো কিন্তু একদম কিন্তু লাইভ হয়ে যাবে। ঠিক আছে, চলে ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনার যদি বন্ধুবান্ধব যদি না জানিয়ে থাকে এই বিষয়টি, তাহলে আপনাদের বন্ধুবান্ধবকে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। আরও একটি কথা, এই চ্যানেলে কিন্তু আমি আমার গিভাবে নিয়ে আসছি, মানে যখনই আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আমি একটা গিভাবে করব। ওই গিভাবে কিন্তু অনেক একটি বড় এখান থেকে আমি গিভাবে রাখতে চাই। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।